শেষ মন্ত্রী এর আগে কে ছিলেন? শেষ মন্ত্রী কে ছিলেন? শেষ দপ্তরের ব্যর্থতা নয়, এটা কেন্দ্রীয় সরকারের পরিকল্পিত পরিকল্পনা ভাবে আজকে চক্রান্ত। শুভেন্দু অধিকারী এই চক্রান্তের শরিক। বললাম না, গান্ধীবাদ সুভাষবাদ ছেড়ে দিয়ে নতুন গডসেবাদ ধরেছে। তাই গডসেবাদ যারা ধরেছে, যারা গডসের লোক, তারা এর থেকে ভালো বড় আর কি বলবে? ও মানুষকে, ভবানীপুরের মানুষকে কুত্তা ভাবতে মানা করুন। তার কারণ ও রুটি ছুঁড়ে দিলে হয়তো দৌড়ে বিজেপির কাছে গেছে, কিন্তু মানুষ নিজের স্বাভিমান নিয়ে মাথা তুলে বাঁচে। এবং ভবানীপুরের মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবেসে ভোট দিয়েছে, মানে আবেগ, মমতা ব্যানার্জির প্রতি আবেগ আছে, তার ভোট দিয়েছেন। এই ফিলিংসটা শুভেন্দু অধিকারী যদি বুঝতো, তাহলে কোনোদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যেত না। আরে বাবা, ভয় পাচ্ছে না ওরা? বাবুলের, বাবুলকে বলবো এত ছেড়ে দাও না, ওরা তো লোকসভার স্পিকার পারমিশন দেয় না। লোকসভার স্পিকার যে রিজাইন দেবে তারকে দেখা করবে না, পুরোটাই তো পলিটিক্যালাইজ হয়ে গেছে। আর তারা এখানে এসে শুভেন্দু বলছে বিমানদার কথা।